press the bell icon on the YouTube app and never miss another update. স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা শ্রীরামকৃষ্ণের ভাষায় কাশীর চলন্ত শিব ত্রৈলঙ্গ স্বামীর কিছু অসাধারণ বাণী নিয়ে আলোচনা করব। মহাসাধক সাক্ষাৎ শিব ও স্বরূপ ত্রৈলঙ্গ স্বামী বলছেন, চঞ্চল স্বভাব মন যে যে বিষয়ে বিচরণ করবে সেই সেই বিষয় থেকে প্রত্যাহার করে আত্মায় নিবিষ্ট করবে। মনকে আত্মায় নিহিত করে স্থির বুদ্ধির দ্বারা অল্পে অল্পে বিরতি অভ্যাস করবে, অন্য কিছু চিন্তা করবে না। সামান্য বিষয় সম্পত্তি আমার বলতে মানুষের এত আহ্লাদ হয়, যদি একবার সরল চিত্তে ভক্তিভাবে অনন্ত ব্রহ্মাণ্ড যার তাকে আমার বলতে পারা যায় সেটিতে তাহলে কি অপূর্ব আনন্দ হয়। পরম ব্রহ্মই এই জগৎ উৎপত্তির নিমিত্ত ও উপাদান কারণ, সেই ব্রহ্ম ব্যতীত অন্য কিছুই নেই। ব্রহ্ম থেকে উৎপন্ন এই জগৎ ব্রহ্মাই, বস্তুত সমস্তই কেবল ব্রহ্ম। ভালোবাসা দ্বারা ক্রোধ জয় করো, মঙ্গল দ্বারা অমঙ্গল জয় করো, পরার্থপরতা দ্বারা স্বার্থপরতা জয় করো, আর সত্য দ্বারা মিথ্যা জয় করো। মুমুক্ষু ব্যক্তি প্রথমে স্থূল রূপের আশ্রয় নেবে, ক্রমে ঈশ্বরের অবিনাশী পরম সূক্ষ্মরূপের লক্ষ্যে প্রবৃত্ত হলে বিশ্বরূপ যে কী প্রকার তা অনুভব করতে পারবে। যেমন আকাশে কুসুম বা ফুল হয় না, সেই রূপে আত্মারও কোনো কর্তৃত্ব নেই। যার যে মতে বিশ্বাস সে মতেই ধর্মলাভে সমর্থ। কখনো কারো ধর্মবিশ্বাস ভঙ্গ করা কোনো মতেই উচিত নয়। যার যে ধর্মে বিশ্বাস তার তাতেই মুক্তি, কারো ধর্মে বিদ্বেষ করো না। এই যে বিশ্বব্যাপী জগৎ যা এক শক্তির দ্বারা চালিত হচ্ছে, তাই ঈশ্বরের অনন্ত শক্তি। কি স্থূল কি সূক্ষ্ম, জগতে যত প্রকার শক্তির ক্রিয়া দেখা যায় তা সবই ঈশ্বরের শক্তি, এবং এই শক্তি চৈতন্য শক্তি। ঈশ্বর সকল দেহে আছেন, কেবল উপাধিগুণের সংসর্গে তাঁরই জীব সংজ্ঞা হয়েছে। এইবারে আমরা আসছি ত্রৈলঙ্গ স্বামীর সেই কথাটিতে। আমাদের জীবনে অনেকেরই প্রশ্ন থাকে যে সদ্গুরু কীভাবে পাওয়া যাবে, কারণ আমরা তো সদ্গুরুকে চিনতে পারবো না, আবার সদ্গুরু ছাড়া মুক্তির পথও নেই। তাহলে সেই সদ্গুরু কীভাবে পাওয়া যাবে তার পথ নির্দেশ করছেন স্বয়ং ত্রৈলঙ্গ স্বামী। তিনি বলছেন, ভগবানকে পাওয়ার জন্য যদি প্রাণ কেঁদে ব্যাকুল হয়, তবে নিশ্চয়ই জানবে ভগবান স্বয়ং তোমার সহায় হয়ে সদ্গুরু মিলিয়ে দেবেন। অর্থাৎ প্রাণ কাঁদতে হবে ভগবানের জন্য, সদ্গুরুকে খুঁজে পাওয়া সম্ভব নয়। সদ্গুরু নিজে থেকেই জীবনে এসে উপস্থিত হবে। তার জন্য কী করতে হবে? ত্রৈলঙ্গ স্বামী বলছেন, ভগবানকে পাওয়ার জন্য যদি প্রাণ কেঁদে ব্যাকুল হয়, তবেই নিশ্চয়ই জানবে ভগবান স্বয়ং তোমার সহায় হয়ে সদ্গুরু মিলিয়ে দেবেন। আশা করি আজকের আলোচনা
সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো প্রচুর প্রচুর পরিমাণে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।